সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করে করে সকালের কাজ সারছি, বেশ ভালোই লাগে গল্প করে করে কাজ সারতে। তোমার দাদা ভাই তো বাড়িতে থাকে না, তো আজকে বাড়িতে আছে, তাই একটু ঢিলমিশি হচ্ছে কাজের। তো চলো কাজগুলো সেরে নিই সকালের। সকালের বাসি কাজকর্মগুলো সেরে তারপর চান করে নিলাম, দেখো বন্ধুরা। তো এখন আমি তুলসী গাছে জল দিচ্ছি। তো এরপর রান্না আছে, বাবুকে স্কুলের জন্য রেডি করব, স্কুলে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি যে কাপড়গুলো কেচেছিলাম সকালে, তো সেগুলো মেলা হয়নি, তো এখন আমি সেগুলো মিলে দিচ্ছি, তারপর বাবুকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দেব। বাবু স্কুলেরও টাইম হয়ে গেছে, চলো। দেখো বন্ধুরা, বাবুকে রেডি করে দিলাম, তোমাদের দাদা ভাই এবার স্কুলে দিয়ে আসবে। এখন আমি সবজি কাটতে বসে গেলাম, তো সবজিগুলো কেটে নিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো কাটতে বসে গেছি, সবজিগুলো কেটে নিই, তারপর দেখাচ্ছি আজকের কি রান্না করছি দুপুরে। লাউ ডাঁটা, আলু, বেগুন, গাজর সব দিয়ে একটা সবজির তরকারি, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর ডিমের ঝোল, আর দেখো টমেটোর চাটনি। আর তো এইগুলোই আজকে দুপুরের রান্না করব, চলো।
এখানে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাগুলো করে নিই। দেখো বন্ধুরা, একবারে রান্না করার পর আসলাম, আর দেখো রান্নাগুলো আমার হয়ে গেছে সব রান্না। এরপর বাসনগুলো ধুয়ে নিব, রান্নার যে বাসনগুলো আছে। অনেক যুদ্ধ চলছে, তো এই খাওয়া দাওয়া, সকালের কাজকর্ম, তারপর রান্না, তারপর খাওয়া দাওয়া, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তো সকাল থেকে একটার পর একটা হয়েই যাচ্ছে। তো এখন একটু রেস্ট নেব। তো চলো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থেকো, দেখাবে নতুন একটি ভিডিওতে। চলো টাটা।